হ্যালো বন্ধুরা, নমস্কার। আপনারা, এই ভিডিওতে আমি আলোচনা করব মাধ্যমিকের রেজাল্ট কবে বেরোবে এবং মাধ্যমিকের রেজাল্ট সংক্রান্ত সমস্ত বিষয়, অর্থাৎ পাস করতে গেলে কত নাম্বার লাগবে মিনিমাম, এবং আপনাকে রেজাল্ট সংক্রান্ত নাম মার্কশিট সংক্রান্ত সমস্ত বিষয় জানানো হবে, এবং সর্বোপরি জানানো হবে যে আপনারা কিভাবে মোবাইল থেকে খুব সহজে তাড়াতাড়ি করে রেজাল্টটাকে দেখে নিতে পারেন। তো চলুন শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে প্লিজ আপনাদেরকে রিকোয়েস্ট করব, এই সংক্রান্ত সমস্ত ধরনের ক্রিকেট এবং জব সংক্রান্ত খবরাখবর পেতে হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন সমস্ত ধরনের খবর পেতে। তো চলুন শুরু করা যাক। আপনাকে বলে রাখি যে মাধ্যমিক 2018 রেজাল্ট কিন্তু আউট হতে চলেছে খুব শীঘ্রই, যদিও মধ্যশিক্ষা পর্ষদ থেকে সেরকম কিছু বলা হয়নি। তবু বলা হয়েছে যে এবছরে মাধ্যমিকের রেজাল্ট কিন্তু গত বছরের তুলনায় খুব দ্রুত সঙ্গে আউট করা হবে, যদিও সম্ভাবনা লিস্ট যে তারিখ সেটা রয়েছে কিন্তু এই মাসের, অর্থাৎ মে মাসের 27 থেকে 31 মে মধ্যে কিন্তু রেজাল্ট আউট হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার কথা হলো যে মার্কস, আপনারা জানেন যে উচ্চ মাধ্যমিক কিংবা মাধ্যমিক সব ক্ষেত্রেই মাল্টিপুল কোশ্চেনের ভুরি ভুরি, অর্থাৎ নাম্বার পাওয়াটা খুবই ইজি ব্যাপার হয়ে গেছে, এবং স্কুল থেকে যে 10 মার্কসটা দেয় মাধ্যমিকের ক্ষেত্রে, তো সেটা খুবই পাওয়া যায়। আমি যদি বলে রাখি প্রত্যেকটা বিষয়ে আপনাকে, যে 7টা বিষয় সেখানে মিনিমাম যে নাম্বার অর্থাৎ 25 করে আপনাকে পেতে হবে, না হলে কিন্তু ওই সাবজেক্টে ফেল, ঠিক আছে না, এবং আপনাকে পরের বছরকে ওই সাবজেক্টে আপনাকে পরীক্ষা দিতে হবে। যদি বলা যায় 7টা বিষয়ের মধ্যে যদি বলা যায় 425 পেলে ফার্স্ট ডিভিশন, তার উপরে 525 পেলে স্টার মার্কস, এবং প্রত্যেকটা বিষয়ে যদি আপনি 80 উপরে নাম্বার পান বা 80 পান তাহলে আপনি এটা লেটার মার্কস পান, ঠিক আছে না। যদি বলা যায় আপনাকে সর্বোচ্চ কত সর্বনিম্ন কত পেলে আপনি পাস করবেন, তো যদি বলা যায় সেটা ক্ষেত্রে আপনাকে 175 পেতে হবে, ঠিক আছে না, দিলে আপনি মিনিমাম পাস করবেন, নাহলে কিন্তু পাস করতে পারবেন না। এবার যে 3 নম্বর টপিক সেটা হলো যে আপনারা কিভাবে জানতে পারবেন, তো এই সংক্রান্ত দুটো ওয়েবসাইট রয়েছে যেটা আমি একটা ভিডিওতে বলে দিয়েছি, সেই ভিডিওর লিঙ্কস আমি দিয়ে দেবো। তবুও আপনারা বলে দিচ্ছি যে আপনার যেটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, যে একটা পর্ষদের যে ওয়েবসাইট অর্থাৎ wbbse.org আর একটা wbresult.nic.in, এই দুটো ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা আপনাদের রেজাল্ট কিন্তু চেক করতে পারেন। যদিও আমার যে ভিডিওটা রয়েছে অলরেডি আমার এই চ্যানেলে, আমি সেই লিঙ্কটা নিচে দিয়ে দেবো, সেখানে গিয়ে কীভাবে আপনারা ডিটেলসে কীভাবে চেক করতে পারবেন আমাদের ডেট রোল নাম্বার দিয়ে সেটা বলা আছে, সেখান থেকে দেখে নেবেন। তো এইটাই ছিল ভিডিও, এবং আপনাদের আশা করি আপনারা খুব ভালোভাবে রেজাল্ট করবেন, ঠিক আছে। আপনাদের সঙ্গে পরীক্ষা রেজাল্ট বেরোনোর আগের দিন অর্থাৎ যবে বেরোবে তার আগে আপনাদের সঙ্গে দেখা হবে, ঠিক আছে, ধন্যবাদ।